বেকারিতে জঙ্গি হামলার বছর আজ আট নিহতদের স্মরণে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন সংস্থা নিহতদের পরিবারের সদস্যরা সকালে র্যাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বাহিনীর মহাপরিচালক হারুনর রশিদ পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলে শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রদ্ধা নিবেদন শেষে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান দেশে আর কোনো দিন জঙ্গিবাদ উত্থানের কোনো সুযোগ নেই জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনো আছে তবে এই যে এটি যেহেতু একটি মতাদর্শিক যদিও ভুল মতাদর্শ একটা ভুল মতবাদ দিয়ে তারা কাজ করে ফলে এটি দমন করতে গেলে অনেক এটি একটি মানে লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয় কিন্তু বাংলাদেশী একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি যে তারা তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেট পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রে সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি দর্শক এই মুহূর্তে রাজধানীর গুলশানের রয়েছেন আমাদের সহকর্মী সুমন তানভীর আমরা সরাসরি যুক্ত হব তার সাথে সুমন গুলশনের হলে হামলায় নিহতদের স্মরণে আর কি কি কর্মসূচি রয়েছে শ্রদ্ধা নিবেদন শেষে তারা কি বলছেন জানাবেন ঠিক আট বছর আগে হোলি আর্টিজন যে বেকারিটি সেই বেকারি কিন্তু আমরা এখন একদম কম্পাউন্ডের ভেতরে আছি এবং আপনারা সকালে সংবাদে যুক্ত হয়ে যেটি দেখাচ্ছিলাম যে পুলিশ এর যে দুই সদস্য আসলে নিহত হয়েছেন তাদের স্মরণে যে করা হয়েছে সেখানে পুলিশের বিভিন্ন বাহিনী থেকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এখন এই হোলি আর্টিজন বেকারিটি আপনি জানেন যে এই বেকারিটির কিন্তু কার্যক্রম ওই ঘটনার পর থেকে কিন্তু বন্ধ হচ্ছে এবং এই জায়গাটিতে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্র কিন্তু আসছেন আপনি জানেন যে উন্নয়ন প্রকল্পে আসলে চলমান সেই সময় যারা এসেছিলেন আমাদের দেশে কাজ করছিলেন তার কিন্তু প্রায় ভেতরে জনই বিদেশি নাগরিক ছিল বাইশ জনের ভিতরে তার ভিতরে ইটালির নয় জন ছিলেন জাপানির সাতজন ছিলেন ভারতের তিনজন ছিলেন তো স দেশের পক্ষ থেকে কিন্তু তারা আসছে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত পিটারাস তিনিও এসেছিলেন জানেন যে দুই একজন দ্বৈত নাগরিক ছিল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নাগরিক হয়তো সেই জায়গার থেকে তিনিও সমবেদনা জানাতে কিন্তু এখানে ফুল নিয়ে এসেছেন এবং আমরা দেখছিলাম যে ফুল দেওয়ার শেষে তারা কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন এখন এবং সকালে আমরা আসলে আপনার মাধ্যমে কিন্তু দর্শকদের দেখাচ্ছিলাম যে আর পুলিশ বাহিনীর পক্ষ থেকে যে পুলিশের দুজন সদস্য আছেন সেই ঘটনা যখন ঘটে অর্থাৎ শুক্রবার রাতে অর্থাৎ আটটার পরে তারা যখন পুলিশ সংবাদ পায় তারপরেই কিন্তু তারা এখানে এসেছিলেন এবং সহকারী কমিশনার রবিউল এবং বনানী থানার যিনি ওসি ছিলেন সালাউদ্দিন তিনি এখানে আসার পর প্রথম শুট আউটে কিন্তু তারা দুইজন কিন্তু আসলে নিহত হন এবং তাদের স্মরণেই কিন্তু যে ভাস্কর্যটি করা হয়েছে গুলশান সহকারী পুলিশ কমিশনের কার্যালয়ের সামনে সেখানে আমরা দেখেছি যে পুলিশের সদস্য যারা আছেন তারা কিন্তু যারা সংস্থার পক্ষ থেকে র্যাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং তারা কিন্তু সবাই সমস্যার একটি কথাই বলেছে যে আর কখনো এরকম জঙ্গি হামলা নয় বাংলাদেশে আসলে জঙ্গিবাদ উত্থানের কোনো রকম কোনো সুযোগ নেই সেই জায়গাটি তারা রাখে রাখেননি যদিও ভার্চুয়াল জগতে মাঝে মধ্যে তাদের তৎপরতা দেখা যায় সেই সব তৎপরতায় কিন্তু আসলে নজরদারিতে রাখা হয়েছে সব কিছু মিলে তারা আমাদের যে সব সময় যে আশ্বাসের কথাটি কিংবা ভরসার কথাটি শোনান যে জঙ্গিবাদ উত্থানের কোনো রকম সুযোগ এখন বর্তমানে বাংলাদেশে নেই তো এই ছিল এখন পর্যন্ত আসলে হোলি আর্টিজনের আট বছর পূর্তি উপলক্ষে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ